এটা গুনিয়াতু তালিবিন কিতাবের মধ্যে এসেছে, মাদ্রাজাতুন নবুয়াত কিতাবের মধ্যে এসেছে। হাসান বসরি রহমাতুল্লাহ আলাই জগৎ বিখ্যাত ওলি হাসান বসরি রহমাতুল্লাহ আলাইর কাছে একজন আসলো, বলতেছে ইয়া শেখ মদিনাওয়ালাকে দেখতে চাই, একটু ব্যবস্থা করুন। সুবহানাল্লাহ, যখন এটা বলল তখন ওই ব্যক্তি যে শেখের মুরিদ ছিলেন, হাসান বসরির ফলোয়ার ছিলেন, তিনি অনেক পরহেজগার ছিলেন, ইবাদত গুজার বান্দা ছিলেন। এখন ইবাদত গুজার বান্দা যারা হয় তারা আজানটা দেওয়ার আগে ওযু করে রেডি হয়ে থাকে, আওয়াজ দেয় না। যারা বলে হুজুর, দেখবেন শীতকালে আসলে বলবে হুজুর নামাজ পড়তে খুব ভালো লাগে কিন্তু ওযু করতে ভালো লাগে না, আছে কি নাই? যখন ওজিফার জন্য গেল তখন হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, ওই ব্যক্তি খুব পরহেজগার ছিল, নামাজি বান্দা ছিলেন, খুব পরহেজগার বান্দা ছিলেন। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলিদের কাজ কর্ম সাধারণদের মতো নয়। আমরা যেমন একে অপরকে ভালোবাসলে সমস্ত কিছু উজাড় করে ভালোবাসি, সবকিছু স্যাক্রিফাইস করে ভালোবাসি, কিন্তু আল্লাহ আল্লাহ রাসূল এবং তেনার প্রিয় বান্দারা ভালোবাসেন উল্টোভাবে, সমস্ত কিছু কেড়ে নিয়ে ভালোবাসতে চায়, ঠিক না? পরীক্ষা নিয়ে ভালোবাসেন। তো হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, ঠিক আছে ওজিফা তো দিব, তবে আজকে রাতের এশার নামাজ পড়া যাবে না। কিসের নামাজ? এশার নামাজ পড়া যাবে না। নামাজ না পড়ে পড়বা, কালকে আসো ফজরের নামাজ পড়ে আসো, তারপর ইনশাল্লাহ বলছি। এখন ওই বেচারা চিন্তা করলো, হুজুরের কাছে শায়খের কাছে চাইলাম কি দিল কি, আমি একটা পরেজগার বান্দা, আমি তো ইবাদত না করে থাকতে পারবো না। এখন শায়খের তরিকাতের হুকুম না মেনেও তো উপায় নেই, ঠিক না? এখন তো গেল বাসায়, বাসায় গিয়ে ওনার ওয়াইফ বেগম সাহেবা খাবার টাবার দিল, খাবার টাবার খাওয়ার পরে বলছে ঠিক আছে ঘুমাতে যাচ্ছি, বলে কি বলেন এশার নামাজ আদায় করে এসেছেন? বলে না আজকে নামাজ পড়বেন না, এশার নামাজ পড়বেন না। বলে না আজকে নামাজ পড়বো না, পরে পড়বো, কাজা পরে নিব। বলে বলেন কি, আপনার জীবনে তো কোনো নামাজ কাজা হয় নাই, আজকে আপনি এটা কি বলছেন, কি শোনাচ্ছেন? বলে না শেখের তরিকার জেনার কাছে বায়াত হয়েছি, ইন্নাল্লাযীনা ইউবায়ুনাকা ইন্নামা ইউবায়ুনাল্লাহ, জেনার মাধ্যমে বায়াত হয়েছি রসুল আরবির কাছে, আল্লাহর কাছে, তেনার হুকুম শিরোধার্য, তেনার হুকুমের বাইরে যাওয়া যাবে না। তাহলে তো আল্লাহ আল্লাহ রসুলের সাথে গাদ্দারি করা হবে, ঠিক না? এটা পলিসি আমরা ওলামায়ে কেরাম জানেন, আমরা আপনারা আমরা সবাই এটা শুনেছি। তো যাই হোক, যখন এটা বলল তো বেগম সাহেবা তো এখন কিছু করার নেই, স্বামীর উপরে হাজবেন্ডের উপরে কথা বলা যাবে না। এখনকার বেগম সাহেবারা তো স্বামীর উপরও কথা বলে, বলে মা বাবারাও বলে, মা বাবা বলে যে বউ পেয়ে মা বাবা ভুলে গেছিস, অথচ সেই মা বাবাই ফোর্স করে বিয়েটা দিয়েছে, জোর করে বিয়েটা দিয়েছে। আবার বউ তো আছেই, বলতে থাকে যে যদি পালতে না পারো তাহলে বিয়ে করেছো কেন, বিভিন্ন রকম প্রশ্ন করে। এগুলো সামাজিকভাবে যে কলুষিত, আমি এই বিষয়ে অনেক অসংখ্য লেকচার দিয়েছি, কিন্তু এই বিষয়ে আমি অসংখ্য লেকচার দিয়েছি, আপনারা সোশ্যাল মিডিয়াতে পেয়ে যাবেন, এরকম প্রবলেম আছে। কিন্তু আগের কাল আলেমে দিনদের শিক্ষা ছিল, যেমন বেগম সাহেবা তেমন হাজবেন্ড ছিল, যেমন হাজবেন্ড তেমন ওয়াইফ ছিল। সুবহানাল্লাহ, বলেন ভাইরা আমার বাবার আমার, আচ্ছা যখন ঘরে গেল খাবার দাবার খেয়ে ঘুমিয়ে পড়লো, এখন বিছানার এই কাত ওই কাত হচ্ছে, মন তো ঘুমে আসতেছে না, ঘুমের মধ্যে মনটা লাগছে না, চিন্তা করছে আল্লাহর ফরজ এশার নামাজ ছেড়ে দিব, আল্লাহর কাছে কি জবাবটা দিব, কি জবাব দিব, এভাবে হেলায় ফেলায় কেটে দিব, এখন আমার উপর হুকুম পরবানা জারি হয়েছে, যদিও আমি নেক ইরাদা নিয়ে এই নামাজটা ছাড়তে চাচ্ছি যে এক নজর আল্লাহর হাবিবকে দেখতে চাই, এই জন্য আল্লাহ সেজদা ছাড়তে বলেছেন। ইমতিহান কোন দিক থেকে আসতেছে বুঝতেছি না, কিন্তু আল্লাহর ইবাদত ছাড়বো কি করব, কিভাবে মুখ দেখাবো হাশরের ময়দানে? ওমাই ইয়ামাল মিসকালা যাররাতিন শারাই ইয়ারা, যারা যারার হিসাবটা হাশরের ময়দানে নেবেন কে? আওয়াজ দেন না কে? ভয় কাঁপছে, কি করবে বিছানার এই পাশ থেকে ওই পাশ কাতরাচ্ছে, হঠাৎ চিন্তা করলো এক কাজ করি, ফরজটা আদায় করে নেই, ফরজটা আদায় করে নেই, আল্লাহ ক্ষমাও তো করে দিতে পারে, ক্ষমাও করে দিতে পারে, চিন্তা করে তাড়াতাড়ি চারাকাত ফরজ আদায় করছে, করে একটু তৃপ্তি নিয়ে যখন ঘুমাতে গেল ঘুম চলে আসলো, ঘুম যখন চলে আসলো তখন ওই বান্দা ফরজ নামাজের পর ঘুমায় গেল, ঘুম যখন চলে আসলো গভীর, এখানে দুনিয়ার চোখ বন্ধ হলো, ওদিকে কিসমতের চোখটা আল্লাহ খুলে দিলেন।
খুলে যখন দিলেন কাবলিওয়ালা নবীকে স্বপ্ন যোগে পেলেন মদিনাওয়ালাকে যখন পেলেন সুবহানাল্লাহ তখন সেই ব্যক্তিকে সেই বান্দাকে মদিনাওয়ালা এসে বলতেছে এ বান্দা এত নামাজ পড়স এত ইবাদত করস শেখ তরিকত নামাজ পড়তে যখন নিষেধ করলো যখন বাদ দিলি পুরোটাই দিতি কেন আল্লাহকে ভালোবাসিস আল্লাহকে ভয় করিস আল্লাহর ফরজটা আদায় করলি আমি নবী মুস্তাফার সুন্নতটা ছেড়ে দিলি আমি নবী মুস্তাফাকে ভালোবাসলি না এটা যখন খাবে দেখলো সে ঘাবড়ে গেল লাফায় উঠলো যখন লাফায় উঠলো দেখে ফজরের আজান পড়ে তরিকাতের হাসান বসরির কদমে এসে বলতেছে হুজুর এটা কি দেখলাম বলে কেন কি হয়েছে বলে আমি হুজুর আপনার কাছে বললাম যে মদিনাওয়ালাকে দেখতে চাই কিন্তু দেখা তো পেলাম কিন্তু কামলিওয়ালা নবী তো আমার উপর নারাজ হয়ে আছে যে বলতেছে আল্লাহর ফরজ পড়েছো আমি এই পিট ওই পিট করছিলাম আমার ঘুম আসতেছিল না এই জন্য ভয়ে চার রাকাত ফরজটা পড়ে তারপর ঘুমাতে গেলাম যখন ঘুমাতে গেলাম ঘুমার পরে দেখি আমার নবী আমার সাথে দেখা করতে আসছে কিন্তু মলিন মুখের মধ্যে এসে বলতেছে আমার সুন্নতটা ছেড়ে দিলি আমার সুন্নতটা ছেড়ে দিলি হাসান বসরি তখন ডাক দিয়ে বলতেছে এই বান্দা তুই কেন সুন্নত পড়লি না কেন ফরজ পড়লি কেন ফরজ পড়লি ফরজটাও ছাড়তি আমি তো ব্যবস্থা তোর কাছে শুধু কামলিওয়ালা নবী রাখি নাই যদি ফরজটাও ছাড়তি আল্লাহও আসতো রসুলও আসতো সুবহানাল্লাহ বলে কমলি তেরি পরচম বনি আদত তেরি মৌসম বনি अंदर के जख्मों के लिए तलवार भी मरहम बनी मुर्दे मसीहा हो गए पत्थर पपीहा हो गए और ताजीम ने बरकर कहा मरहबा या मुस्तफा चिल्लाए बोलो मरहबा या मुस्तफा अल्लाहु अकबर इरादा तो करें इरादा करें आमिना लाल बाबा अब्दुल्ला दुलाल देखा दिबे बसे আছে উম্মত কখন আমাকে ডাকবে মদিনা শরীফ থেকে দেখে আছে কখন ডাকবে আমি তার সাথে একটু দেখা দিব তার সাথে দেখা দিব দেখেন দেখার জন্য কিসমত লাগে বুঝার জন্য কিসমত লাগে কেউ কেউ না দেখেও ভালোবাসে কেউ দেখেও ভালোবাসতে পারে না আছে কি নাই আওয়াজ দেন আছে কি নাই আবু জাহেল এর সামনে দিয়ে আমার মদিনাওয়ালা ঘোরাঘুরি করলো তো ঈমান আনতে পারে নাই অথচ ফারুক আজম কেউ একজন এসে বলতেছি ইয়া উমর 39 বিকাম মুসলিম তোমার খবর আছে 39 জন মুসলমান হয়ে গিয়েছে হযরত ওমর যখন কাফের আজম কি আজম কাফের আজম তলোয়ার বের করে বলতেছে 40 নম্বর হইতে দিব না আল্লাহ বলেন শক্তি দিয়েছি সামর্থ্য দিয়েছি আমার নবীকে কাতল করার জন্য হ্যাঁ যাস না তুই 40 নম্বর সুবহানাল্লাহ এত আসছে আরো জোরে বলুন না সুবহানাল্লাহ বলো হযরত আমার হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার কোরআনের তেলাওয়াত শুনে এখন দেখেন হযরত ওমরের আমি এখানে নুকতা বোঝানোর জন্য বলছি হযরত ওমর তো আরবিক ছিলেন উনি তো ইংলিশে কথা বলতেন না ঠিক কি না আরবি মানুষ ছিলেন কিন্তু হযরত সুমাইয়া যখন কোরআন তেলাওয়াত করছেন এটা তো আরবি ল্যাঙ্গুয়েজটা তো আরবি কিন্তু মনটার মধ্যে ওই মহব্বতটা দিয়ে দিয়েছিলেন কে আওয়াজ আসে না জোরে বলেন কে ইমানের নূর দিয়ে দিয়েছিলেন এই জন্য তো কোন এক শায়ের খুব মহব্বত নিয়ে বলছিলেন কালমা পড়েছে এবং কালমা পড়ার পরে মদিনাওয়ালার কদমে যখন যায় অনেক বিস্তারিত হাদিস আপনারা জানেন তখন তিনি কি করেছিলেন প্রত্যেক ঘরে ঘরে দস্তক দিয়ে নক নক করে বলেছেন আমি ওমর ইসলাম ধর্ম গ্রহণ করেছি কেউ যদি ইসলামের দিকে মুসলমানদের দিকে চোখ তুলে তাকায় তাহলে আমি ওমরের সাথে যুদ্ধের জন্য প্রস্তুত থেকো সুবহানাল্লাহ ওয়াট এ পার্সোনালিটি কি পার্সোনালিটি ছিল 40 দিন যেই রাস্তা দিয়ে হাঁটবেন শয়তান সেই রাস্তা দিয়ে যেত না আর এখনকার যুবকদের দিকে তাকালে কেমন মুখে দাড়ি নাই মাথায় টুপি নাই কেন যুবক পার্সোনালিটি কোথায় পুরুষত্ব কোথায় শয়তান হাঁটতো না 40 দিন পরে ঈমান ওনাদেরও এটা 40 দিন পরে হযরত ওমর যেদিক দিয়ে হাঁটবেন সেদিক দিয়ে শয়তান যাইতে পারবে না শয়তানের এলমে গায়েব আছে ওমর এই রাস্তা দিয়ে যাবে আর আমার নবীর এলমে গায়েব নাই উম্মত এখানে বসে আমার নবীকে ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিলে শুনতে পায় না নাউজুবিল্লাহ ঈমানের বাজারের মধ্যে আগুন লাগানো হয়েছে এই আগুন নিভান মহব্বতে রাসূল দিয়ে সুবহানাল্লাহ বলেন আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক আমিন বলেন আমি আর দীর্ঘায়িত আলোচনা করব না